হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয় টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছে। তো আজকে আমরা যে জবটি নিয়ে কথা বলবো সেটি হলো ফিনল্যান্ডে কার ওয়াশ জব। তো আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই সেই জবটিতে আবেদন করতে পারেন। আর ফিনল্যান্ড কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, 6 বছরের মতো তারা 6-6 বার চ্যাম্পিয়ন হয়েছে সুখী দেশের তালিকায়। আর খুবই নিরাপদ একটি দেশ, আর ফিনল্যান্ড কিন্তু একটা ধনী দেশ, এখানে কিন্তু ভালো একটা স্যালারি দেয়। তো এই জবটি কিন্তু ফুল টাইম, পার্ট টাইম, পারমানেন্ট রয়েছে। তো আপনি যদি ইংলিশ জানেন, ফিনল্যান্ডের অধিকাংশ নাগরিক ইংলিশ ভাষায় কথাবার্তা বলে, আর তারা ভাষা হলো ফিনিশ জানলে আপনাদের জন্য অগ্রাধিকার। তো আপনি যদি এই জবটিতে ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও দেখতে পারেন, তাহলে নিজে নিজে আবেদন করে এই বিষয়ে যেতে পারেন। তো এখানে আপনার স্যালারি দেওয়া হয় ঘন্টায় 15 ইউরো, বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 1700 টাকা কাছাকাছি, 1800 টাকা কাছাকাছি 15 ইউরো। আপনি এই রেট দেখতে পারেন। আর আপনি যদি স্যালারি হিসাব করেন বাংলাদেশ টাকা বছরে প্রায় 43 লাখ টাকার উপরে, তো আপনার মাস শেষে স্যালারি হবে 3000 ইউরো পার মান্থ। তো 3000 ইউরো বাংলাদেশ টাকা হিসাব করলে 3.5 লাখ টাকা কাছাকাছি আসে। তো ভালো একটা স্যালারি, আপনার এই যে পোল্যান্ড, লিথুনিয়া এগুলো থেকে একটু ভালো স্যালারি দেয় ফিনল্যান্ডে, যেহেতু তারা ভালো একটা মানে ইনকাম করে। আর আপনি যদি রাষ্ট্রীয় সফলভাবে করেন 1 বছর, আপনি 500 ইউরো বোনাস পাবেন। তো যদি আপনি ইন্টারভিউতে টিকেন, আপনাকে তারা ট্রেন করাবে প্রথমে, তারপর আপনাকে কাজ করতে হবে। তো আপনার কাজগুলো হলো, আপনি গাড়ি ধুতে করতে যে মেশিনগুলো অপারেট করা হয় সেগুলো জানতে হবে, ব্যবহার গাড়ির ভিতর এবং বাহির সুন্দর করে পরিষ্কার করতে হবে, এবং গাড়ির গ্লাস, দরজা, জানালা এগুলো খুব চমৎকারভাবে পরিষ্কার করতে হবে, এবং শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে করতে হবে। আর আপনি এই যে এই কাজটি করার জন্য অবশ্যই ফিজিক্যাল ভাবে খুব ফিট হতে হবে, যেহেতু গাড়ির নিচে যেতে হয়, পরিষ্কার করতে হয়, উঠতে হয়, বসতে হয় বারবার, সেই জন্য আপনাকে ফিট হতে হবে শারীরিকভাবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। তো এই গুণগুলো থাকলে যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে আবেদন করতে পারেন। এখানে কোনো শুধু ইংলিশ লাগবে, আপনার লেখাপড়া কোনো সমস্যা নেই, আপনি ইংলিশ বলতে পারলেই এখানে আবেদন করতে পারেন। আর আপনার আবেদন করা যায় 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত ইউরোপে সব দেশেই। তো যদি আপনি জবটিতে ইন্টারেস্ট হন তাহলে আপনার এই একটা সিভি রেডি করে ফেলুন, ইউরো ফরম্যাট সিভি এবং কাভার লেটার, আর সেটি অবশ্যই কার ওয়াশের অভিজ্ঞতা দিবেন যে আপনি কার ওয়াশিং কাজ করেছেন, তাহলে আপনার জন্য অগ্রাধিকার হবে। আর জবটি আপনি করতে হবে সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্রবার 40 ঘন্টা সপ্তাহে, তো মাসে 160 ঘন্টা কাজ হয়। আর যদি আপনি ওভার টাইম করেন তাহলে টোটাল 150 ঘন্টার মতো কাজ হবে, সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো যদি ওভার টাইম কাজ করেন আপনার তারা 15 থেকে 30 ইউরো মানে পাবেন পার ঘন্টায় ওভার টাইম দ্বারা কাজ করে, যেহেতু একটু ছুটির দিনে কাজ অনেকে কাজ করতে চায় না, রেস্ট নিতে চায়, এই জন্য তারা এই ছুটির দিনে এত টাকা মানে ওভার টাইমে ব্যয় করে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বছর আপনি ছুটি পাবেন 28 দিন, মানে 28 দিন ফোর উইক্স ছুটি। তো এই হলো সুবিধা। তো আপনার যদি একটা সিভি এবং কাভার লেটার রেডি করা থাকে ইউরো ফরম্যাট, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। আমি বলে দিলাম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তো যারা এগুলো মনে করেন আমি কোত্থেকে দেই, আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন যে ফিনল্যান্ড এই কার ওয়াশ জব, অনেক জব পেয়ে যাবেন। তো আবেদন করবেন কোথায়? আবেদন করতে জবস ইন ফিনল্যান্ড, সরাসরি ফিনল্যান্ডের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কটি আমি দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। তো যদি আপনি টিকেন, আপনাকে অবশ্যই বিমানবন্দরে যেতে হবে, আদারওয়াইজ বাকি খরচগুলো কোম্পানি বহন করবে, আমরা এম্বাসি ফি তো আপনার কোম্পানি দিবে না। তো আপনার এগুলা টোটাল 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হবে যদি আপনি টিকেন। আবেদন করলে একটা সুবিধা, একটু কষ্ট করতে হবে, কিন্তু টিকে গেলে আপনার টাকা অনেক কম খরচ হয়, আর আপনি সরাসরি কোম্পানিতে এই যেতে পারতেছেন, এটা সবচেয়ে বড় সুবিধা। তার ফিনল্যান্ডে কিন্তু 5 বছর থাকলে তারা স্থায়ী নাগরিকদের অফার দেয়, আপনি ফ্যামিলি 6 মাস পরে নিয়ে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর আবেদন কিভাবে করে একটা আপনার মেল থেকে কিভাবে সিভি এবং কাভার লেটার পাঠায় দেখতে থাকুন। এটা আপনি এক সব দেশে একই সিস্টেম, অনেকে বলে এই দেশ আসলে সব দেশে একই সিস্টেমে সিভি পাঠায়, তা আপনি শুধু আমি যে লিঙ্ক দিয়ে রাখছি এখান থেকে মেইল কালেক্ট করবেন আর ওইভাবে সিভি পাঠিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে নিজে নিজেই আপনি করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।